আসসালামু আলাইকুম, আমি সাদিয়া। সাদিয়া তুয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাটার বানের রেসিপিটি দেখার জন্য। আমি আজকে তৈরি করব আমার ছোটবেলার খুব পছন্দের একটি খাবার। টিফিন টাইম মানেই আমার কাছে বাটার বান মনে হতো। টিফিন টাইমে এই বাটার বানটা খুব মজা করে খেতাম, বিশেষ করে ক্রিমগুলা, যতটুকু পরিমাণ ক্রিম থাকতো ওইটা আগে খেয়ে ফেলতাম, এই টাইপের। তো আজকে সেইটাই আমি তৈরি করছি। আমি আসলে খুব সহজভাবে, একদম ইজিভাবে তৈরি করার চেষ্টা করেছি। কোনো রকম ডিম, দুধ এই টাইপের জিনিস আমি দেইনি, যাতে একদম শর্টকাটে করা যায়। তো চেষ্টা করেছি শর্টকাটভাবে করে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো চলুন দেখে আসি রেসিপিটি কীভাবে তৈরি করছি। আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে চুলায় তৈরি করতে পারেন, আমি আজকে ওভেনে তৈরি করেছি। প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি নিয়ে নিলাম। এরকম পরিমাণে কুসুম গরম হবে যাতে হাত রাখা যায়। তো এই পর্যায়ে আমি ইস্ট দিয়ে দিব এক টেবিল চামচ, এই যে এক মুটকি পরিমাণ দিলেও হবে। ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য সাধারণত চিনিটা অনেক কার্যকরী, আমি এখানে এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উপরটা ফুলে উঠেছে। আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে এটাকে 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পরে আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ ময়দা কিংবা আটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু ইস্ট দিয়ে এই ডোটি তৈরি করছি, ইস্ট দিলে খুবই স্টিকি হয় ডোটি। তো এই পর্যায়ে এখন আমি তেল ব্যবহার করছি 2 টেবিল চামচ। আপনারা তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন। দুই ঘন্টা পরে ফুলে ডাবল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি একটি গরম স্থানে রেখেছিলাম, চুলার আশেপাশে রাখার চেষ্টা করবেন। তো এখন আমি একটু ময়দা ছিটিয়ে দিয়ে বাতাসটা বের করে নিয়ে এটাকে ভালো মতো মথে নিতে হবে। এখন একটি খোলা জায়গাতে আমি আটা ছিটিয়ে নিচ্ছি। এখানে আমি এই ডোটিকে ভালোভাবে মথে নিব। খুব সময় নিয়ে এটাকে মথতে হবে। এ পর্যায়ে যত ভালোভাবে মথে নেবেন আপনার পাউরুটি তত সফট এবং স্পঞ্জি হবে। এটাকে ভালো মতো মথা হয়ে গেলে স্টিকি ভাবটা একদম চলে যাবে, তখনই বুঝবেন যে মথা হয়ে গেছে। এতো মথা প্রায় হয়ে গেছে, আমি দুই ভাগ করে নিয়েছি। আমি এই ডো থেকে 2টি বান তৈরি করব। দেখতে পাচ্ছেন আমি একটি লম্বা করে নিচ্ছি বাটার বানের শেপ দেওয়ার জন্য। এক সাইড থেকে নিয়ে পেঁচিয়ে নিচ্ছি।
এবং অন্য সাইড থেকে চারো সাইডে মুড়িয়ে আটকিয়ে দিব। এভাবে দুইটা তৈরি করে নিব। আমি এখানে দুধ উপরে ব্রাশ করে দিচ্ছি। দুধ ব্রাশ করা হয়ে গেলে সাদা তিল দিয়ে দিচ্ছি। দুধ দিলে খুব সুন্দর একটি কালার আসে। আপনারা দুধের পরিবর্তে ডিমের কুসুমও দিতে পারেন। তিলটা অপশনাল, আপনারা চাইলে তিলটা নাও দিতে পারেন। আপনারা এখানে চুলায় এটাকে করতে পারেন, 40-45 মিনিট লাগবে। এখানে আমি ওভেনে বেক করেছি। ওভেনে বেক করার কারণে উপরে খুব সুন্দর একটি কালার হয়েছে, কিন্তু চুলা এবং ওভেনে স্বাদের কোনো হেরফের হবে না, শুধুমাত্র এই কালারটাই একটু ভিন্ন রকম আসবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।